যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে এবং সাধারণ মানুষকে অবগত করার জন্য এই ভিডিওটি আমার যে ভিডিওগুলি করি আমি সবসময় বলি এগুলি শিক্ষামূলক ভিডিও এই ভিডিও দেখে কখনো ওষুধ খেতে নেই বা ওষুধ খাওয়া ঠিক বলেও আমি মনে করি না আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স বলো ছাব্বিশ বছর বয়স ২৬ বছর বয়স কৃষ্ণনগর থেকে এসেছেন কৃষ্ণনগর থেকে এসছে সকালবেলায় চলে এসেছে কৃষ্ণনগর থেকে তো কিসের জন্যই আসলো না ওনার হাতে একটা ইনফেকশন রয়েছে একটা জায়গাতে দেখাও কোন জায়গাটাতে এই যে এই যে হাতের মাঝখানে ঠিক হাতের এই মাঝখানে এই জায়গাটা তাই তো হ্যাঁ কত বছর ধরে চার বছর চার বছর ধরে দু বছর কন্টিনিউ ভোকার পরে এলাপাতে ডাক্তার দেখিয়ে আনার পরে ওটা ঠিক হয়ে গেছে এক মাসের ধরতে তারপরে দু বছর ছিল না আবার দেখি রিটার্ন আবার এরকম দু তিন মাস আবার হয়ে যাচ্ছে ওটা আবার দু তিন চার বছর ধরে অসুস্থ রয়েছে চিকিৎসা অনেক করিয়েছে কিন্তু আমার কাছে উনি আসলেন যখন আরো জিনিস জানতে পারলাম যে ওনার একটা মাথায় যন্ত্রণা হয় আর তার সাথে রয়েছে হাড়ে ব্যথা যাকে ডাক্তাররা কি বলেছে স্পন্ডেলাইসিস এখন এটাও দীর্ঘদিন ধরে রয়েছে তার সাথে রয়েছে ওনার কানে ব্যথা এক এক করে যখন প্রশ্ন করছি এক এক করে উত্তর বেরিয়েছে কানের মধ্যে ব্যথা হয় এবং ব্যথা হতে হতে ওটা চুলকায় হ্যাঁ ভেতরে চুলকায় কেমন চুলকায় শুশুর করে আচ্ছা চুলকায় আর শুশুর করে এই রোগগুলি ওনার মধ্যে রয়েছে এছাড়া কিন্তু আর সেরকম কোন কষ্ট আমি পাইনি বা উনিও বলেননি বলেছে কি নেই তো উনি কৃষ্ণনগর থেকে কেন আসলো চোখ টোক ধরে ব্যথা করে চোখ ধরে ব্যথা করে কৃষ্ণনগর থেকে আমার কাছে ছুটে এসেছে তো কারণ ওই যে আমি বলি রুগীরাই রুগীর

আর ওনার বাবারও জন্ডিস হয়েছিল গায়ে গরম ভাব বেশি শীত ভাব বেশির মধ্যে গরমটাও যেরকম লাগে শীতটাও সেরকম লাগে কিন্তু শীতটা বেশ সহ্য করতে পারো না তাও করতে হয় সে তো সবারই করতে হয় ওর মধ্যে খুব ভালো ভালো কথাও বলেছে কতগুলি জিনিস জিজ্ঞাসা করতে বলে নারীদের সহ্য করতে হয় নারীদের এগুলি মেনে চলতে হয় এই কথার মতনই এরকম জল বিপাশা সেরকম নেই জল বিপাশা নেই জল তো খায় এখন আগে ছিল না এখন খায় এখন আগে পেত না আগে না ওর মধ্যে যেটা জানা গেল ও খেতে খুব ভালোবাসে হচ্ছে টক জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে মিষ্টি মোটামুটি মিষ্টি মোটামুটি খাবার দাবার ঠান্ডা পছন্দ না গরম মানে ঠান্ডাটা একটু ভালো লাগে আর গরম ভাতটা ভালো লাগে গরম ভাতটা কিন্তু বাকি সব খাবার ঠান্ডা ঠান্ডা কিন্তু সকালের খাবারটা ভাতটা গরম থাকবে যে দুপুরে ঠান্ডা ভাততে লাগে গরম খেতে পারেন খেতে পারেন আলটিমেট সকালবেলার খাবার ঠান্ডা ভাতটা কারণ সকালবেলা কাজকর্ম করে একটু গরম গরম খাবার খেলে ভালো লাগে কিন্তু অন্য সময়ের জন্য তোমার ঠান্ডা খাবারই চাই তার সাথে মাছ মাংস ডিমে কোনটা বেশি ভালো লাগে ডিম খেতে ভালোবাসো কটা ডিম খেতে পারো তুমি একবারে

ওর হাজব্যান্ড পাশে রয়েছে হাসছে আমি দেখাতে পারছি না কারণ উনি এমন একটা জায়গায় রয়েছে যে উনি বলছেন যে আমাকে ছবিতে না দেখানোর জন্য সেই জন্য ওনাকে দেখাতে পারছি না ডিম এত ভালোবাসে তার সাথে যেটা রয়েছে উনি যখন ঘুমাবে বলছে ঘুমের সময় কিভাবে শুতে ভালোবাসে বাঁদিকে বা লেপ ওপরে শুতে ভালোবাসে মানে আমি তখন আমি ভাবি আমি স্বর্গে আছি স্বর্গে আছি ওপর হয়ে শুতে ভালোবাসে এটা একটা পার্সেন্টিটার খুব ভালো সিমটম কিন্তু উনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলি কি দেখেন মোটামুটি ভালো দেখি ভয়েরটা দেখি ভয় সব আর যেটা জানা গেল ওনার প্রচুর ঘাম হয় ঘাম কেমন হয় ভালো ঘাম প্রচুর হয় ঘাম হয় জামা ভিজে যায় জামা ভিজে যায় ঘর ভিজে যায় মুখে প্রচন্ড ঘাম হয় এবং বালিশটাও মাঝে মধ্যে ভিজে যায় কিন্তু যেহেতু ঘরের মধ্যে আজকাল ঠান্ডা করবার ব্যবস্থা যন্ত্র সবার আছে সেই জন্য উনি সেইভাবে কিন্তু ঘামটা বোঝা যায় না আমি কাজ করি আর তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে ওনার মধ্যে কিন্তু রাগ আছে এবং উনি ভয় পায় কিন্তু প্রচুর পরিমাণে যে কোনো পশু আমি ওনাকে জিজ্ঞেস করলাম কিসে ভয় পান বলছি আমি কুকুরে ভয় পাই কিসে কিসে ভয় পায় কুকুর বিড়াল হাঁস মুরগি ছাগল গরু গরু সব রকম সব কোন পশু পাখি ইন্ডিভিজুয়াল যদি আমি জানি ভয় লাগে কোন পশু মানে ওনার ছোট খাটো পশু পাখি মানে কিছুই উনি পছন্দ করে না ভয় আমার মেয়ে যখন বলে কুকুর পুষবে আমি কুকুর নিয়ে আসলে আমি বাড়িতে চলে যাব তোরা তোরা থাক বলছে বাড়িতে মুরগি ছিল মুরগিকে উনি ভয় করে যে মুরগি ওনাকে তাড়া করে হাঁস দেখে ভয় লাগে হাঁস দেখে ভয় লাগে ভাবুন এই যে পশু পাখিতে ভয় এইটা আমি পেয়েছি প্রচন্ড সিম্প্যাথেটিক রাগ যেরকম আছে রাগ হলে পরে কিন্তু উনি খুব রেগে যান আবার সান্ত্বনাও দিলে পরে সান্তনা পছন্দ করে লোকজন বেশি পছন্দ করেন না একা থাকতে বেশি পছন্দ করেন সবাই লোকজন বেশি পছন্দ করেন আর যেটা জানা গেল উনি স্নান করতে ভালোবাসেন এই লক্ষণগুলির উপরে নির্ভর করে

কিন্তু দেখুন এই ধরনের রুগীদের কি হয় না এদের কিন্তু মনটি বড় সহজ সরল মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না হিংসা নেই মানুষের প্রতি দেশ নেই কিচ্ছু নেই যে রোগ ওষুধটির কথা আমি চিন্তা করছি পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু তাই ওনার মধ্যে কোনো হিংসা নেই কোনো কিছু নেই উনি মানুষের জন্য করবার জন্য সবসময় ব্যাকুল হয়ে যায় আমরা যদি এখন যে ওষুধটির কথা আমি ভাববো এছাড়া কি আছে উনি কিন্তু নিখুঁত ফিটফাট নিজের থাকতে চায় নিজেকে নিয়ে কিন্তু ফিটফাট নিজে কিছু কাজকর্ম করতে ভালোবাসবে না কিন্তু নিজের ফিটফাট থাকা নিজেকে নিয়ে থাকা নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে ভালোবাসা এগুলি কিন্তু রয়েছে যেমন প্রতিদিন কাজে ধোয়া করব কিন্তু ভাজ করতে একটা অলসতা থাকে আমি আমার ভাল লাগে না করতে হয়তো সপ্তাহে একদিন হয়তো করলাম তাতে কাজের ক্ষেত্রেও হয় না একটু যে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় ঠান্ডা ঠান্ডা তো না আগা গোড়ায় একটু ঠান্ডা সর্দি কাশিতে ছোট সময় যেমন মা বলতো ডাক্তার দেখাতো তারা বলতো সব বারো মাস ঠান্ডা গরম জল মিশিয়ে চান করতে হবে কোনদিন পড়িনি ভালো লাগে না এখন ভালো লাগে না এখন আসি ওনার জন্য আমি যে ওষুধটি সিলেকশন করলাম অনেকের অনেক ধরনের রেপার্টরি আছে যে সমস্ত রেপার্টরি গুলো মাথা জ্বরটা থাকলে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে তো মাথা মুছি না কিন্তু আমি গা তো মুছি না স্নান করব তো গাত তো মুছি না গা তো না কিছুই মুছব না মাথাও না গাত তো না আজকে এই লক্ষণের উপরে নির্ভর করে আমার সিলেকশন হচ্ছে কেয়া কার্ড মিষ্টি খেতে ভালোবাসে ডিম খেতে ভালোবাসে মাথা এই হয়তো চেহারা আমরা সব সময় যে থলথলা রুগী পাবো মোটা সোটা পাবো তা নয় রোগা পাতলা রুগীদেরও কিন্তু ক্যালকেরিয়া বাসে। আমি যেটার জন্য আরেকটু জোর দিয়েছি এখানে অন্যান্য যে সিমটমগুলি আমি মিলিয়ে দেখার সময় ইনি এই যে অ্যানিম্যাল ভয় এই যে ফেয়ার্স অ্যানিম্যালস ক্যালকেরিয়া কারবে অর্থাৎ যে কোনো পশু পাখিকে উনি ভয় পান কোনো পশু পাখি ওনার ক্ষেত্রে নয় মাথার ঘাম হয় বালিশ ভিজে যাবে এবং তার সাথে রয়েছে মিষ্টি খেতে পছন্দ করেন ডিম খেতে পছন্দ করেন ঝাল খেতে পছন্দ করেন আর যে রোগগুলি বলছে এগুলিও ক্যালকেরিয়া কার্বের মধ্যে এবং অলসতা রয়েছে কাজকর্ম করতে চায় না এর উপরে নির্ভর করেই ক্যালকেরিয়া কার্ব আজকের সিলেকশন তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম সকলে দেখবে তো বন্ধুদের বলবো আমি হয়তো আজকে একটু খাপ ছাড়া বললাম তো বন্ধুদের লাইক এবং কমেন্টের মধ্যে যদি তোমরা জানাও যে সঠিকভাবে ওষুধটি সিলেকশন হলো কি धन्यवाद आपने